মনে রাখবেন 100% নিশ্চয়তা সহ ব্যাটারিও মেরামত করা হয়। মনে আছে তো বলাকা বাইক সার্ভিস, আমিনপুর রিক্সা স্ট্যান্ড, গোবর্ণঘাট, ব্রাহ্মণবাড়িয়া, প্রোপাইটার মুসলিম মিয়া। তুমি তরিকা কাদরিয়া নাই তব সবি গাউছে লাজম শহর বুক দাদিয়া রে তুমি নিপি ইরানের পীর রে Oh,
কান্নাকাটি করে এইভাবে কতক দিন গেল পার হয়ে এইভাবে সদাগর আল্লাহর দবে কান্দে দুই হাত উঠাইয়া কবুল হইল না মোনাজাত আল্লাহর দরবারেতে যাইয়া সদাগরের বিবি ছিল বড়ই আল্লাহ ভক্তবান সদা সর্বদা কান্দা গো সদাগরের স্ত্রী হইয়া পেরেশান একটা ছেলে দে গো আল্লাহ একটা ছেলে দে কামাই খাইবার সাদ নাই আল্লাহ মাটি দিব কি আরে একটা ছেলে দে গো আল্লাহ একটা ছেলে দে কামাই খাবার সাদ নাই আল্লাহ মাটি দিব কি আরে একটা মাছের লগা দিস লক্ষ লক্ষ যখন মা জননী গর্ভবতী হইয়া গেল ভাই স্বামীর কাছে তৎক্ষণাৎ মা জননী বলছে বিনা ইয়া তাই শুনে শুনে প্রাণের স্বামী আমি আপনারে দেই কইয়া আল্লাহর রহমতে গেছি আমি আগ গর্ভবতী হইয়া এই কথা সদাগরে যখন শুনিল আস্তে আস্তে স্ত্রীর কাছে বলিতে লাগিল বিবি গো ১৯টা মেয়ে সন্তান জন্ম দিছ আমার ঘরেতে তাকিয়া এইবার তুমি গেছো বিবি গর্ভবতী হইয়া এবার যদি তোমার গর্ভে আমি মেয়ে সন্তান পাই আল্লাহরে কসম
যায় কিবিরিয়া উনিষ্টা মেলে সন্তান আল্লাহ গেছে দিয়া আমার কি শক্তি গয়াছে চলে যাইতাম দিয়া কিছু নাইলেন মোরে বিনা কাছে তুষে হেরন দালাই লয়ন্ত হলে তুমি নিপুরানের পীর হলে আমারে চিন্তা লাগ দিয়া স্বামী গো কিছু নাইলে প্রাণের স্বামী কিছু নাইলে মুড়ি হে আসমান না ভাঙ্গিয়া পড়ল আমার মাথারই উপরে গো স্বামী গো হাতে ধরি পায়ে পড়ি তুই এই কথা বল না আমার দেখি সবই তোমার মায়া কি লাগে একটা ছেলে সন্তান দিয়া আমার আর
মাসের পর মাস ওরে চলছে ধীরে ধীরে, আরে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যখন হয় মনের দুঃখে মাঝননি কাঁদতেছে নিশ্চয়, সাত মাস আট মাস নয় মাস যখন গেছে মার হইয়া এবার স্বামীর কথা মাঝননির উঠছে স্মরণ হইয়া, স্বামীর কথা মাঝননির স্মরণ হইয়া গেল এবার নামাজ পরে দুই হাতে তুলে কান্দিতে লাগিল রে তুমি নিপি হিরানের পীর রে অবর পীর। কবুল কর কবুল কর আল্লাহ আমার ফরিয়াদ, এগো রহমান রাহিম গো আল্লাহ তুমি মালিক সাই তুমি বিনে এই জগতে আমার কেহ নাই, স্বামীর সেবা হইতে যাব বঞ্চিত হইয়া, আরে করুণা কান্ত নাহে গমায় কান্দিতে লাগিল, এমন সময় পথ কি একটা রাস্তা দিয়া চলিল, আরে মাজননির বাড়ি ধারে দিয়া রাস্তা দিয়া যায়, আরে মাজননির দুঃখের কান্তা পথিক শুনতে পায়, এবার মাজননির দুঃখের কান্দা পতিকে শুনিয়া মাজননির বাড়িতে পতি উঠিল দাইয়া, আরে দাইয়া বলছে প্রাণের মা বিষয় বুঝাও না কি টাগ্রণে কান্দ মাগ ব্যঙ্গে বলো না, আরে তোমার এই করুণ কান্না আমি শুনতে পাইয়া সহ্য করতে না পেরে আমি আসিলাম চলিয়া গো তুমি নিপিরানের প্রিয় হলো। কান্ত আছো মা একটু ব্যঙ্গে বলো না, প্রতীক বেটার মা দেখ যখন মাজননী শুনিল হাই হাই করা মাজননী কান্দিয়াই উঠিল, মা বলছে বাবারি তুমি আমার মা ডাইকো না আমার মতন দুঃখী রে বাবা এই জগতে দেখি না, বাবারে কি কারণে কান্দি আমি তোমার কি লাভ শুনিয়া আমার দুঃখে আমি কান্দি তুমি যাও চলিয়া, প্রতীক বলছে প্রাণের মা
আমি ডাকছি তোমায় মা, তোমার দুঃখের কথা না শুনলে আমি যাব না। এবার এবার সদাগরের স্ত্রী বলছে, বাবা তোমার শুনতে যখন বাসনা গেছে হইয়া, আস্তে আস্তে শুনো, তুমি শুনো মন দিয়া। বাবা রে আল্লাহ আমরা রে দন দিয়াছে, বিস্তরে বিস্তরে মান সম্মানে রাখছে আল্লাহ পাক পড়ুয়ারে। ১৯টা মেয়ে সন্তান গেছে দান করিয়া, একটা ছেলের জন্য রাখছে আল্লাহ নৈরাশা করিয়া। পহেলা মাসেতে দেখো আমি এইবার গেছি গর্ব গর্ব হইয়া, ওগো আমার স্বামী তৎক্ষণাৎ বামায় বলছে গো ডাকিয়া, এবার যদি তোমার গর্বে আমি মেয়ে সন্তান পাই, আল্লাহর কসম তিনটা লাগে দিয়া আমি করিব বিদায় রে। তুমি নিপিরানের পীর রে ও পীর। মনে আছে তো বলাগা বাইক সার্ভিস, আমিনপুর রিক্সা স্ট্যান্ড, গোকর্ণঘাট, ব্রাহ্মণবাড়িয়া, প্রোপাইটার মুসলিম মিয়া। এই কথা মা জননী যখন কহিল, কথা শুনে প্রতি বেটায় বলিতে লাগিল, শুনো শুনো প্রাণের মাগো তোমারে যে কইয়া, বুকটা দেশে আল্লাহ ওলি শুনো মন দিয়া, চালে মুসা জঙ্গি হাইরে তোমারে দে কইয়া, উনার দরবারে মাগো যাও না গো চলিয়া, বুকটা দে আল্লাহ ওলি উনি গেছে হইয়া, এক নিয়তে গেলে মা কর দে না গো ফিরাইয়া, মা গো দে না রে ফিরাইয়া। আরে এক নিয়তে সেই দরবারে মা যদি কেহ না মনের বাঁচা পূরণ করে ওই সালে মুসাইরে, মনের বাঞ্ছায় আল্লাহ দিবে গো ফুরাইয়া, এই কথা বলিয়া পথিক চলিয়া না গেল। কথা শুনে মাঝ ননি চিন্তাতে পড়িল, আরে এত বড় ইহলির দরবারে খালি হাতে কেমনে যাই চলিয়া, এই চিন্তা করি দিন দিয়া যখন রাত্র গেছে হইয়া, আরে রাত্রে বেলায় মা জননী বিছনাতে শুইয়া, স্বামীর দুঃখে কান্দে মা জননী বিনাইয়া বিনাইয়া গো। এইভাবে মা জননী কান্না কাটি করে মায় তখন দেখে চাইয়া, কলা চরি একটা পাইকা রইছে ঘরের মধ্যে যাইয়া, তাই সেই কলাটি দেইকা গো মায় খুশি হইয়া গেল। তারপরে সেই মনে মনে সিদ্ধান্ত করিল, আরে আগে আরে আগামীকাল আমার গাবিটা যেই দুধটা দিবে দিয়া, সেই দুধটা লইয়া পীরের দরবারে যাব আমি চলিয়া। এবার রাত্র গিয়া ভুর যখন হইয়া নানাছিল, রাকালো ছেলেকে মায় তখন ডাকিয়া আনিল, বাবা রে এ আমি তোমারে দেই কইয়া, সত্তর কইরা গাবিটা বাবা তুমি।
তুমি দাও দুয়াইয়া এই কথা গো মা জননি যখনই কহিল রাকাল ছেলে তৎক্ষণাতে গাবি দুয়াইতে গেল রাকাল ছেলে গাবি দুয়াইতে গাবির কাছে যায় আজকা যত দুয়ায় ততই বারে কম নাই দেখতে পায় যত দুয়ায় ততই বারে আশা জগত না খেলা খেলাইছে আমার পায় করা বানারে তুমি নিজের পিরে খেলাইছে গো আমার পাকে রাব্বানা গাবিটা তুয়াইয়া রাখাল ছেলে কিবা কাম করিল দৌড়াইয়া মজনী কাছে তখন রই না গেল যাইয়া বলছে প্রাণের মা শুনো ঘটনা আজকা যত দুয়ার দুধ গাবি আজকা ততই বারে কিছুই বুঝলাম না এই কথা শুনিয়া মাজননী অন্তরতে গেল খুশি হইয়া অবশ্যই মনের ভাঞ্চা পুরাইবেন আগয়া পেশায় কি বিয়া এবার মায় কয় আজকা তিন বছর হয় এই গাবিটা দুয়ায় পাঁচের দুধ দে আর আজকে দিয়েছে দশের দুধ অবশ্যই আল্লাহ পাক মনের বাসনা পূর্ণ করবে কেননা আমি অলির জন্য যখন নিয়োগ করেছি মাজনী তৎক্ষণাৎ দুধার করা লইয়া এবার রাস্তায় আসছে সালে মুসার দরবারেতে চলছে আনন্দিত হইয়া সালে মুসার দরবারেতে মা জননী যখনই পুষিল সালাম করিয়া মা জননী দাঁড়াইয়া গেল দাঁড়াইয়া দুধ কলা এবার সালে মুসার হাতে গেল দিয়া এবার সালে মুসা কি করিল শুনো মন দিয়া যখন কলার সরি সালে মুসার হাতেতে দিল দিয়া একটা একটা করে প্রত্যেকটি কলা ভক্তগণকে দিলেন বন্টন করিয়া যখন বন্টন কইরা দিল তৎক্ষণাতে সালে মুসায় সদাগর বিবিরে জিজ্ঞাসা করিল মাগো কেন তুমি আসছো মা এবার বলো না খুলিয়া এবার সালে মুসা স্ত্রী বলছে কান্দিয়া কান্দিয়া হুজুর গো বুকদা দেতে আল্লাহ রলি আপনি গেছেন হইয়া আপনার দরবারে আসি আমি এক নিয়ত করিয়া আমার বড় মনে আশা নিয়া এবার সালে মুসা বলছে কেন আসছো মা এবার সদাগর স্ত্রী বলছে হুজুর গো আল্লাহ আমার দন্দি আছে বিস্তরে বিস্তরে মান সম্মানে রাখছে আমার পাক বরুয়ারে ১৯টা মেয়ে সন্তান আমার গেছে দান করিয়া একটা ছেলের জন্য রাখছে আল্লাহ আমারে নৈরাশা করিয়া গো হুজুর গো এই দেখেন গেছি আমি নয় মাসের গর্ভবতী হইয়া এবার পয়লা মাসে আমার স্বামী আমাকে বলছে গো ডাকিয়া দেখি এবার যদি তোমার গর্ভে আমি মেয়ে সন্তান পাই আল্লাহর কসম তিনটা লাগি দি আমি তোমারে করিবি কেন্দে কেন্দে কয় হুজুর দয়া করি বুঝাইয়া দেন আমার নিগুর তত্ত্ব বিষয় হুজুর গো এই দেখে নয় মাসের গেছি গর্ব হইয়া এখন
ছেলে কিনা মেয়ে আছে আপনি জানলে দেন না কইয়া। এবার তৎক্ষণাৎ সালে মুসাই এবার জালালি ভাবে একটু গেলেন ধ্যান করিয়া, ধ্যান করিয়া সালে মুসাই এবার তখন ওই না চায়, মাজনের গর্ভে যেন মেয়ে সন্তান আছে এমন দেখতে পায়। তাই মেয়ে সন্তান দেখিয়া সালে মুসাই মাকে বলছে, বিনাইয়া বিনাইয়া এগো সাদা করার বিবি, তোমার গর্ভে আল্লাহ দিছে আরেকটা মেয়ে সন্তান যাইয়া। এই কথা সাদা করার বিবি যখন শুনিল, হায় হায় কইরা সাদা করার স্ত্রী কান্দিয়া উঠিল রে, তুমি নিপি হিরানের পীর রে ও বড় পীর। দরবারে আসিলাম চলিয়া হুজুর গো, দয়া করে দুই হাত আপনি বলেন নাই উঠাইয়া, মেয়ে সন্তান যেন পায় আমি ছেলে সন্তান যাইয়া। বাবু মুগদার শহরে গেছেন আপনি আল্লাহর বলি হইয়া, আপনি যদি করেন দুয়া যাইবে কবুল হইয়া রে, তুমি নাকি ইরানের পীর রে। আপনি যদি দোয়া করেন আমারও লাগিয়া, অবশ্যই আপনার দোয়া যাব আমি ছেলে সন্তান পাইয়া। সদাগর স্ত্রী যখন এই কথা বলিল রাগ হইয়া এইবার সদাগরের বিবিকে বলিতে লাগিল, এগো সদাগরের বিবি আমি তোমারে দেই কইয়া, ছেলে দেনওয়ালা মেয়ে দেনওয়ালা এক আপে সাই কি ব্রিয়া, আল্লাহ দিছে মেয়ে সন্তান তোমার গর্ভে যাইয়া, আমি কি ক্ষুধা তোমার গড়ে আমি দিতাম ছেলে সন্তান যাইয়া। এই কথা শুনিয়া মায় কান্দিয়া উঠিল, এবার সালে মুসার কাছে আবার বলিতে লাগিল, হুজুর গো আপনি যদি দোয়া করেন আমারও লাগিয়াম আমার গর্ভের মেয়ে সন্তান যাব আমি ছেলে সন্তান পাইয়া। বহেলা মাসে আমার স্বামী আমাকে বলছে ডাকিয়া, এবার যদি আমার গর্ভে মেয়ে সন্তান পায় আল্লাহর কসম খাইয়া বলছে তিন তালাক দিয়া আমায় করিবে বিদায়। নৈরাশা কইরেন না হুজুর, আমি ধরি আপনার পায়, নৈরাশ হইয়া যদি যাই আমার জায়গা নাই দুনিয়ায়। এই কথা যখন সদাগরের বিবি এবার সালে মুসাকে বলিল, একটা সালে মুসা একদম মুখ মাইরা দাঁড়াইয়া দিল, তৎক্ষণাৎ মাজননি কি কাম করিয়া নৈরাশা হইয়া কান্দতে কান্দতে মাজননি চলছে রাস্তা দিয়া, কান্দতে কান্দতে মাজননি এবার রাস্তা দিয়া যায়। এমন সময় মাজননি তখন দেখতে পায় রাস্তার কিনারায় একটা মাটই না ছিল, এখানে একটা ছেলে দুলইয়া খেলিতে আরম্ভ করিল। মাজননিকে দেখিয়া দৌড়াইয়া সামনে দাঁড়ায়া, মামা বলে ওই ছেলে ডাকিতেছে হায় রে, তুমি নিবি রানের বীর রে।
এই ছেলেটা দৌড়াইয়া সামনে দাঁড়াইল, মামা বলিয়া তখন বলিতে লাগিল, শুনো শুনো প্রাণের মা, আমি তোমারে যাই কইয়া যাইবার বেলা দেখছি গেছ কত আনন্দিত হইয়া, এবার ফিরবার বেলা কেন চলছো কান্দিয়া কান্দিয়া, আমার গাছের দুঃখের কথা মা বলো না কুলিয়া, আই রে হায় মা জননি এই ছেলের মা, যখন শুনিল আগর তুষারি অনলের মতন মায়ের জ্বলিয়াই উঠিল, মা বলছে বাবা রে মা বলার দন এই জগতে আমার বাবা নাই, আমার দুঃখে আমি কান্দি রাস্তা সারো তাই, আমার দুঃখে আমি কান্দি তোমারে দেই কইয়া কি লাভ হবে বাচ্চা মানুষ আমার দুঃখটা শুনিয়া, বাবা তুমি রাস্তা দেও সারিয়া, মাইকো বাবা রে আমার এই দুঃখ শুনলে তোমার কিছু লাভ হইতো না, তুমি বাচ্চা মানুষ এই দুঃখ শুনলে কি লাভ হবে, বাবা তুমি আমাকে রাস্তা ছেড়ে দাও, আমার দুঃখের কপাল নিয়ে আমার রাস্তা দিয়া আমি চলে যাই। এবার ছেলেটা বলছে প্রাণের মা আমি তোমার ডাকছি মাম, কুতার কসম তোমার দুঃখের কথা না কইলে আমি তোমাকে রাস্তা দিতাম না। মাইকো বাবারি এমন তোর ছেলে তো আমার কোনোদিন কোনো জায়গায় আমি দেখি না এইভাবে আমাকে আটকাইলো, তবে যাক এবার শুনো প্রাণের বাবা আমি তোমারে দেই কইয়া, অগো শুনতা যখন মনে বাসনা হয়েছে তুমি শোনো মন দিয়া, আল্লাহ আমার দন্দি আছে বিস্তরে বিস্তরে মান সম্মানে রাখছে আমার পাক পড়ুয়ারে, ১৯টা মেয়ে সন্তান আল্লাহ গেছে দান করিয়া, একটা ছেলের দণ্ড রাখছে আল্লাহ আমারে নৈরাশা করিয়া, তাই পহে এই দেখো ৯ মাসের গেছি গর্ভবতী হইয়া, পহেলা মাসে তাই আমার স্বামী আমাকে বলছে গো ডাকিয়া, আমার স্বামী বলছে ডাকিয়া বলে কি, এবার যদি তোমার ঘরে মেয়ে সন্তান পাই আল্লাহর কসম ৩ তালাক দিয়া আমি করিব বিদায়, এই কথা বলিয়া স্বামী বাণিজ্যে গিয়াছে চলিয়া, অগয়া কাকিনী হইয়া কান্দি আল্লাহর দরবারে দুই হাত উঠাইয়া, ৯ মাসের কালে এক প্রতীক বেটায় আমার বাড়িতে না গেল, বাড়িতে যাইয়া আমার কাছে বলিতে লাগিল, শুনো শুনো প্রাণের মা তোমারে দেই কইয়া বুক দা দিয়াছে একজন আল্লাহর অলি, তুমি শুনো মন দিয়া এক নিয়তে সেই দরবারে গেল গো চলিয়া, অবশ্য তোমার মনের বাসনা যাইবে পূরণ হইয়া গো, তাই পথিক বেটার কথা শুনে আমি গিয়াছি চলিয়া, আমার দুঃখের কপাল দুঃখ লইয়া আসিলাম পিয়া রে, তুমি নিপিরানের পীর রে ও পীর, আমার কথা মতে মাগো যাও না চলিয়া, তুমি কাতর মিনতে মাগো বলিবা বুঝাইয়া মা, উনা যদি লক্ষ্য করে দুই হাত উঠাইয়া মাগো তোমারই উপরে ছেলে সন্তান পাইবা মাগো, এই বাব সংসারে রে তুমি নিপিরানের পীর রে ও পীর,
রে বাবা তোমারে দেখা, আর আমি যাইতাম না বাবা রাস্তা দেও সারিয়া। উনি হলে আল্লাহর অলি, অতি গরম গেছে হইয়া, আবার যদি যাই আমার চামড়া নিবে তুলিয়া। বাবা বাবা রে আমার মতো এমন দুঃখি এই জগতে না, আমার দুঃখের পূজা মাথায় লইয়া রাস্তা দিয়া যাইও রে। একবার যাইয়া দেখো না, মায় কয়ার তো যাইতাম না। এবার ছেলেটা কানের মা তোমার দেই কইয়া অলি দরবারে গেছলা বড় মনে আশা নিয়া, দুধার কলা লইয়া গেছো সেই অলির দরবারে। নৈরা সইয়া যখন মামা আসলা তুমি ফিরে, আমার কথা মতে আবার মা তুমি যাও না গো চলিয়া, এইবারও যদি অলিয়ে দেয় নৈরা শাক করিয়া, তাই আমার কথা মতে বলবা বিনাইয়া বিনাইয়া। হুজুর গো আপনার দরবারে আসছিলাম আমি বড় মনে আশা নিয়া, তাই আশা যখন আমি গেছি নৈরাশা হইয়া, দয়া করে দুধ কলাই আমার দেন না গো ফিরাইয়া রে। তুমি ফিরানের পির রে বাবারে আমি আর যাইতাম না। বাবারে যদি আমি তোমার কথা মতে আবার যাই চলিয়া, যদি আসে নৈরা সইয়া ফিরিয়া, অগো দুধার কলার কথায় আমি কেমনে যাব কইয়া, দুধার কলার কথা যদি আমি জায়গা কইয়া, আমার বিটার চালে বাবা নিবে রে উঠাইয়া। ছেলেটা বলছে প্রাণের মা তুমি কথা শুনো না, আমার কথা মতে না গেলে তোমায় আমি রাস্তা দিতাম না। তাড়াতাড়ি প্রাণের মা আমার কথা মতে যাও না চলিয়া, এবার শিশুর ছেলের কথা শুনে আমার অন্তরটা গেছে নরম হইয়া। তারপরে তেমা জননী কিবা কাম করিল, আস্তে আস্তে সালেমুসার দরবারেতে উপস্থিত হইল। সালাম দিয়া খাড়া করো জুড়ে গিয়াছে দাঁড়াইয়া, এবার সালেমুসা জিজ্ঞাসা করে মা আবার তুমি কেন আসছো বলো না কলিয়া। এবার মা জননী বলছে প্রাণের হুজুর আমি আপনার এদিক কইয়া, আপনি দয়া করি আমার গর্বের দিকে লক্ষ্য করে যদি যান দুয়া গ করিয়া, অবশ্যই গর্বের মধ্যে যাব আমি ছেলে সন্তান পাইয়া গ। হুজুর গ আপনি বলে আল্লাহর ওলি আমি আপনার এদিক কইয়া,
এই কথা যখন বলল এবার সদা করে বেবি যাইয়া সালে মুসাই আরেকটা ধমক দিল ওগো তখনই দাঁড়াইয়া এবার সদা করে বেবি কয় আমার কপাল ভালো না আমার মনে আশা পূরণ হইবে না ডাক ছেলেটার যে কথাটা শিখাই আছে আমি একটু বাইঙ্গা বলি না বলছে হুজুর গ আমি আপনার কাছে যাই বলিয়া আমি আপনার দরবারে আসছিলাম বড় মনে আশা নিয়া তাই আপনার দরবার হইতে যখন নৈরাশা হইয়া যাই ফিরিয়া দয়া করে আমার দুধ কলাটি আপনি দেন না গো ফিরাইয়া গো তৎক্ষণাতে চেতন পাইয়া মনে ভয় নিয়া করজুরে সালে মুসার কাছে বলতে আছে হুজুর আপনার হেদে কইয়া হুজুর গ আমার নিজের চাই কইছি না কথা আমি আপনার হেদে কইয়া একটা ছোট্ট ছেলে এই কথাটাই আমারে দিয়াছে শিখাইয়া গো আরে সদাগরের স্ত্রী যখন এই কথা বলিল এবার সালে মুসা সদাগরের স্ত্রী রে বলিতে লাগিল এই সদাগরের স্ত্রী একটা ছেলে এই কথা শিখাই দিয়েছে তুমি সেই ছেলেটাকে আমাকে দেখাইতে পারবে সদাগরের স্ত্রী বলছে হ্যাঁ হুজুর আমি দেখাইতে পারবো তাহলে নিয়ে তুমি আমাকে দেখাও তখন সদাগরের বিবি কি করিল সালে মুসাকে সঙ্গে গেল লইয়া আস্তে আস্তে ওই মাঠের কিনারায় গেল উপস্থিত হইয়া এইবার আঙ্গুল দিয়া সদাগরের স্ত্রী গেল দেখাইয়া এবার সালে মুসায় নেহার কইরা আব্দুল কাদির জিলানী দুলাইয়া খেলায় রে তুমি জিলানের পীরো রে ও বড়পি মনে আছে তো বরাগা মাই সার্ভিস আমিনপুর রিক্সা স্ট্যান্ড গোকর্ণ ঘাট ব্রাহ্মণবাড়িয়া প্রোভাইডার মুসলিম মিয়া চরণ সেবা হইতে যাবে চিরজনমের মত বঞ্চিত হইয়া আব্বা হুজুর গ আপনি হলেন আল্লাহর অলি এ বুগদাদে যাইয়া তামাম শহরে যাইয়া তাই আপনি যদি দোয়া করেন এই মাজননীর লাগিয়া তাই যদি আপনি যদি দোয়া করেন মাজননীর লাগিয়া অবশ্যই মাজননীর গর্বে যাবে ছেলে সন্তান হইয়া এই কথা যখন বলিল এবার সালে মুসাই একটা ধমক দিয়া গেল যে বলিয়া এবার আব্দুল কাদির জিলানী পীর কয় বিনাইয়া বিনাইয়া আব্বা হুজুর আমার কথাও আপনি গেলেন ধমক আমার ইয়া তাই আমি বলছি এই মাজননী গিয়াছিল বড় মনে আশা নিয়া দয়া করে দুধ কলানি মায়ের দেন না গো ফিরাইয়া যখন যাই আপনার দরবার হইতে নৈরাশা হইয়া দয়া করে মা জননী দুধ কলা দি আপনি দেন না গো ফিরাইয়া এই কথা আব্দুল কাদের জিলানী পীর যখনই কহিল এমন সময় সালে মুসাই আগো গালে একটা তাপ পরমাইরা ছিল গো এবার
একটা থাপ্পড় খাইয়া আব্দুল কাদের জিলানী গেল মাটিতে পড়িয়া, আবার করো জুড়ে আব্দুল কাদের জিলানী গেল দাঁড়াইয়া, আব্বা হুজুর গো বিনা অন্যায় আমার গালে একটা থাপ্পড় গেছেন মারিয়া, আমি আবার বলছি দয়া করে মাজন অনির মনে বাঞ্ছা দেন না ফুরাইয়া, নইলে দুধ কলাডি দেন না গফিয়াইয়া, আরেকটা থাপ্পড় মারতে যখন সালে মশাই সামনে বাড়িল, এমন সময় আব্দুল কাদের জিলানী পীর বলিতে লাগিল, আব্বা হুজুর গো আমি আপনারে দেখইয়া যে একটা থাপ্পড় মারছেন আমার গালে, এবার তাতে কি বা হইল যাইয়া, যে থাপ্পড়টা মাইয়াছেন আমার গালে আপনি ওই না যাইয়া, সেই থাপ্পড়ে মাজনুনির যে 19টা মায়া ছিল আমি আপনারে দেখইয়া সে 19টা মায়া দিলাম আমি ছেলে বানাইয়া গো। আরেকটা মেয়ে সন্তান মাজনুনির গর্ভে দেখা যায়, আগর সেই মেয়েটাও ছেলে বানাইলাম, আব্বা বলি যে আপনার আরেক আব্বা গো আরেক তাপ্পর যদি আমার গালে জান মারিয়া, আরেক তাপ্পর যদি আমার গালে জান মারিয়া, ওরে বুক গাল দাতাই যা তহি মাইয়া, যখনই কহিল কথা শুনে চালে মুসাই লজ্জিত হইল, আরে লজ্জিত হইয়া চালে মুসাই গিয়াছে চলিয়া, এইবার বড় পীরাই বলতে আছে বিনাইয়া বিনাইয়া, আরে শুনো শুনো প্রাণের মা তোমারে দেই কইয়া, তোমার ঘরে যে 19টা মায়া আছে দিলাম ছেলে বানাইয়া, আরে এইবার তোমার গর্ভে আরেকটা মেয়ে সন্তান আমি দেখতে পাই, আরে সেই সন্তানটাও ছেলে বানাইলাম মা চিন্তার কি শুনাই, এইবার গড়ে দাও সহলিয়া কথা শুনে মা জহননি গেল আশ্চর্য হইয়া, রে কথা বলিয়া বড় পীর গিয়াছে চলিয়া, তাড়াতাড়ি মাজননি চলছে দাইয়া দাইয়া, আরে দৌড়াইয়া বাড়িতে যাইয়া নেহার কইয়া চাই, 19টা মেয়ে যেমন ছেলে দেখতে পায়, আরে 10 মাস 10 দিন যখন হইয়াছিল, আরে মাজননি ছেলে একটা প্রসব করিল, মায় গেল খুশি হইয়া, আল্লাহ দরবারে শুকরানা আদায় করে দুই হাত উঠাইয়া, রে তুমি নিপীড়ানে দিল রে, প্রেমিক যারা প্রেমের ভক্তি জানাই
এই পর্যন্ত বর পীরে কেরামতি দিবনি সাঙ্গ করে যাই। আসসালামু আলাইকুম সালাম আমি আবার দিয়া যাই গো। আরে আমিনপুর গোকর্ণ ঘাটে বলাকা মাইক সার্ভিস হয়, বাবাই তার মুসলিম ভাই আমি দিলাম পরিচয়। তোকে সেট গো ভাই সেটাই যাইবেন পাইয়া, দানের ভাই গো মুসলিম মিয়া সালাম গেলাম দিয়া গো। তুমি নিপিরানের পিরহরে সেট পাইবেন সেই হাউজে যাইয়া, পাগল মমিনের ভান্ডার বিচার জারি সারি যাইবেন সবাই পাইয়া গো। আমার জন্যে করবেন দুয়া এগো প্রাণের ভাই ইয়াই। আরে কোনদিন জানি খাসার পাখি উড়ে যায়, নিশ্বাসের বিশ্বাস নাই রে, তুমি নিপিরানের বিরহরে লোকি তোরি কাই কাদ্রিয়া। নাই তো বর্ষ গাউছে লাজম, নাই তো বর্ষ গাউছে লাজম শহর বুদ্ধা দিয়া রে, আছে তো বলাকা মাইক সার্ভিস আমিনপুর রিক্সা স্ট্যান্ড গোকর্ণ ঘাট ব্রাহ্মণবাড়িয়া, প্রোপাইটার মুসলিম মিয়া।